প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই প্রচেষ্টায় আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকা সংক্রান্ত 10টি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার চেষ্টা করব। আশা করি শিক্ষার্থীরা আজকের এই তথ্যগুলো আপনাদের কাজে লাগতে পারে। শিক্ষার্থীরা, আপনারা জানেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি আবেদনে শুধুমাত্র একটি কলেজকে চয়েস দিয়ে আবেদন করা যায়। যারা এই প্রাথমিক আবেদনটা করেছিল তাদের আবেদনের উপর ভিত্তি করে প্রথম মেধা তালিকা দেওয়া হয়েছিল। যারা প্রথম মেধা তালিকায় চান্স পায়নি তাদের মধ্য হতে উক্ত কলেজের আসন সংখ্যা খালি থাকা সাপেক্ষে এবং শিক্ষার্থীর মেধার ভিত্তিতে দ্বিতীয় মেধা তালিকা দেওয়া হবে। এই দ্বিতীয় মেধা তালিকার জন্য আপনাকে আলাদা করে আর আবেদন করতে হবে না, প্রাথমিক ভর্তি আবেদনটার উপর ভিত্তি করে এই দ্বিতীয় মেধা তালিকাটা দেওয়া হবে। দ্বিতীয় মেধা তালিকাটা কখন দেওয়া হয়? প্রথম মেধা তালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর দ্বিতীয় মেধা তালিকাটা দেওয়া হয়। শিক্ষার্থীরা, দ্বিতীয় মেধা তালিকা দেওয়ার পূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে দ্বিতীয় মেধা তালিকা সংক্রান্ত নোটিশ প্রকাশ করে আপনাদের সুবিধার্থে আমরা সেই লিঙ্কটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে গিয়ে চেক করতে পারবে। দ্বিতীয় মেধা তালিকার সাথে প্রথম মেধা তালিকায় যারা বিষয় পরিবর্তন অর্থাৎ সাবজেক্ট মাইগ্রেশনের জন্য আবেদন করেছিল তাদের ফলাফলটা দ্বিতীয় মেধা তালিকার সাথে প্রকাশ করা হবে। আর যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবেন, আপনাদের কিন্তু বিষয় পরিবর্তন করার সুযোগ থাকবে, অর্থাৎ দ্বিতীয় মেধা তালিকায়ও বিষয় পরিবর্তন বা সাবজেক্ট মাইগ্রেশন করার সুযোগ রয়েছে। দ্বিতীয় মেধা তালিকার বিষয় পরিবর্তন বা সাবজেক্ট মাইগ্রেশনের ফলাফল কোটার ফলাফলের সাথে প্রকাশ করা হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি যদি দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়ে বিষয় পরিবর্তন বা সাবজেক্ট মাইগ্রেশন করতে চান তাহলে অবশ্যই আপনাকে চূড়ান্ত ভর্তি ফর্মে মাইগ্রেশন অন করতে হবে এবং প্রথমে চান্সকৃত বিষয়ে অবশ্যই ভর্তি হতে হবে। আপনি যদি ভর্তি না হন এবং চূড়ান্ত ভর্তি ফর্মে মাইগ্রেশন অন না করেন তাহলে কিন্তু আপনার এই মাইগ্রেশনটা কাজ করবে না। চূড়ান্ত ভর্তি ফর্মে মাইগ্রেশন অন করার পর এবং তা সেভ করার পর মাইগ্রেশন অফ করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? আচ্ছা, আর মাইগ্রেশন হওয়ার পর যে বিষয়ে আপনি পাবেন সেই বিষয়ে আপনাকে পড়তে হবে, কোনো অবস্থায় পূর্বের বিষয়ে ফিরে আসা যাবে না। আর যদি বিষয় পরিবর্তন না হয় তাহলে প্রথমে যে বিষয়ে চান্স পেয়ে ভর্তি হয়েছিলেন সেই বিষয়টাই কিন্তু আপনার বলবৎ থাকবে। দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট আপনি SMS করে এবং অনলাইন থেকে উভয় মাধ্যমে জানতে পারবেন। SMS করে আপনার রেজাল্ট জানতে হলে আপনাকে আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে লিখতে হবে NU, তারপর একটু স্পেস দিয়ে লিখতে হবে ATHN, লিখে আপনার রোল নম্বরটি লিখে 16342 অর্থাৎ 16222 এই নাম্বারে সেন্ড করতে হবে। ফিরতি SMS এ আপনি আপনার রেজাল্টটি পেয়ে যাবেন। আর অনলাইনের মাধ্যমে আপনি যদি আপনার ফলাফল জানতে চান তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে গেলে আপনার রোল এবং পিন নাম্বার চাওয়া হবে। আপনাদের সুবিধার্থে সেই লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে গিয়ে আপনার রোল এবং পিন নাম্বার দিলেই আপনি আপনার ফলাফলটি জানতে পারবেন। শিক্ষার্থীরা, আমরা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আপনাদেরকে দ্বিতীয় মেধা তালিকা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আশা করি শিক্ষার্থীরা এই তথ্যগুলো আপনাদের কাজে লাগতে পারে।